নমস্কার আমি একটি কবিতা শোনাচ্ছি ঝড় মূত্রে দেবী ও মা সেদিন হাটের বারে মাঠের ধারে করতে গেছি খেলো দুপুর বেলা এমন সময় এলো ও কোথা থেকে হঠাৎ থেকে থেকে অন্ধকারে সমস্ত কেমনে দিল রেখে বললে বেলা ছুটে পাড়া ওই এসেছে ঝড় আমার যেন লাগলো বাড়ি ভালো চেয়ে দেখি আকাশ খানা একেবারে কালো কালো হলো বকুল তলা কালো চাপার বন কালো জলে দিয়ে পারি আসলো মাঝে যে তাড়াতাড়ি কেমন জানি করলো আমার মা মা করে আমার মনে হয় কাদের যেন ছেলে কালি দর কেমন করে হঠাৎ দিল ফেল কেমন করে কালিয়া আমি তোমার এর উপর ঢালি হাসলো কমল ঠট্টি মেলে ভীষণ কেমন আগুন জ্বেল আকাতবার আরে আবার বুঝি ঘুরে ঘুরে পালিয়ে গেলাম অনেক দূরে গেছি যে ও হচ্ছে কি হাঁটি बोलो कि भाई उगली के लिए बोलते हैं भाई चुपी चुपी लेकिन पराम सुन मसाल जाते नहीं कुछ नमस्कार हम लोग की भाई थे तो का तुम का थकोगे नहीं होगा यार कहीं डूब डूब के एक पापा इजिन चुका नु पापा तेरे ने तू तो पापा अपने महल जा हां दैन को ना एक बहुत ही लिए दो दैले कोपल तक दिए शाम के तो कुटले बबकटल मोले काले गले जूते में दूध खबर वाले दैले कोपल तक दिए बट छोटे नुद्दले बाकी बाकी कोई सांग मारते थे आटे दौड़ते पास हरी जाएगा न पाए हरी गाड़ी ढूंढा नुद्दल ढूंढा नुद्दल पार चिक चिक कोले बड़ी कोशा नहीं करा एक जाने का अर्थ है फूले फूले लड़ा छोटे चारी केला मटन मटन टीनता ना मचे पारे दी

এত ডাকি তো বুক কোথা কও না কেন থামটি শুলপুর কে কদমটা লাগে হাঁটলা কে ঘোরা ঠিক নাম বলে শোনাচ্ছি দ্বারগবাবু এবং হাবু ভবানীপ্রসাদ মজুমদার থানায় গিয়ে সেদিন মোরে বললে কেন্দে হাবু নালি যাবার মন দিয়ে শুনুন বড় বাবু চার চারজন ভাই আমরা একটা ঘরেই থাকি দুঃখে আমি সারা রাত ভগবানকে ডাকি বর্দাঘরে সাতটায় বেড়াল বড় মেয়েদা পোসেন আটটি গুড় যতই বারণ করো সেই পাগল দশটা ছাগল রাখেন ঘরে বেঁধে গন্ধে তাদের প্রাণ যায় যায় কেঁদে কেঁদে দারোগা বাবু বলে হাবু তোমরা কি সব ভুলো সদাই খুলে রাখবে ঘরে দরজা জানলাগুলো

খাবো না তামি দাদাকে অতটা ক্ষীর অত খানা হবে না আমার বেলায় বুঝি ক্ষীর মাত্র আমি খাবো না তামি ফুল আনিবার বেলা যা বিমলা যা পূজা করি দাও এনে সোনা মনিমা কাঁদিলে দুরন্ত খোকা রাখাতার এবার তার বেলা ও বিমলা মা একবার ছাগলেতে নোটে গাছ খেলো যে মুড়িয়ে যা মা একবার গিয়ে যেত তারি দাদা বসিয়ে আছি খেতে দাও তো এনে নুন পানটা যে বড় ঝাল দেমা এনে চুন যার যাতো মা সব তুমি করো তাতে তুমি কি বাঁচো আর মরো খাবারটি আসে যে আত্তারে মনে নেই তারবেলে রাদু মাদুর রামি বিমি সেমি খাব না তো আমি দাদা বড় বেশি বেশি খাবে দাদা তাই ওবু বেশি খাবে আর সেটি ছোটবা দুধারে সোনা চুরো মাঝেতে ছায়ে নূর তাই ও যে বিমলার কমে গেছে দাম ওখানে গেল ওখানে আমি কোকা মাঠে আমি ঝক কাট কাটাল নমস্কার আমি একটি কবিতা বলে শুনাচ্ছি রাম বলো ওর চলো যায় বাজারে যেখানে এসেছে লিচু কি চলিছু দুইজন মিলিয়ে নিজেরা আর বাকি দেবো বিলিয়ে